আপনারা এতক্ষণ শুনলেন প্রতিভাদীপ্ত সাংস্কৃতিক সংগঠন শিলন শিল্পীগোষ্ঠীর বিশিষ্ট কণ্ঠশিল্পী আল আমিন বিন কাশেমের মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীতের অ্যালবাম বারে বারে মনে পড়ে। এতে আরও যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন আফজাল সামি, মাসুদ বিন মাহবুব, ইব্রাহিম আল আজিজ ও জামাল শাহরিয়ার। যাদের লিখা গানে সমৃদ্ধ হয়েছে এ অ্যালবাম তারা হলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার কাউসার আহমদ সোহাইল, আল আমিন বিন কাশেম ও ইমরান আল হাশেমি। অ্যালবামটির দিক নির্দেশনায় ছিলেন বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউসার আহমদ সোহাইল। আল্লাহ হাফেজ। বারে বারে মনে পড়ে ও গো তোমায়, দেখা দাও সারা দাও প্রভু আমায়, বারে বারে মনে পড়ে ও গো তোমায়, দেখা দাও সারা দাও প্রভু।